আজকের ভিডিওতে শেখাবো কিভাবে রুটিং হরমোন ছাড়াই পুঁইশাক গাছের ডাল থেকে শুধুমাত্র পানি দিয়ে চারা তৈরি করতে হয় আসসালামু আলাইকুম ছাদ বাগানের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো পৈশাকের ডাল থেকে কিন্তু খুব সহজেই চারা তৈরি করা যায় কিন্তু যারা নতুন বাগানি আছেন তারা কিন্তু অনেক ক্ষেত্রেই এটা করতে ব্যর্থ হন যারা বাজার থেকে পোশাক কিনে আনেন তো পোশাকের যে ডাটাটা আছেন সেটা কিন্তু অনেকেই ফেলে দেন তো এটা থেকে কিন্তু চারা তৈরি করা যাবে আর এটা খুবই সহজ শুধুমাত্র পানি দিয়ে কিন্তু চারা তৈরি করতে পারবেন আর এই ফুল প্রসেসটাই আমি আপনাদের আজকে এ টু জেড করে দেখাবো কিভাবে চারা তৈরি করতে হবে কতটুকু ডাল কাটতে হবে কতটুকু পানিতে রাখলে খুব সুন্দরভাবে চারা হবে তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক আমার ছাদ বাগানে কিন্তু প্রচুর পরিমাণে পোশাক হয়েছিল আর এগুলো কিন্তু পোশাকের ডাল থেকেই করা একটু খেয়াল করলে দেখতে পাবেন এগুলো কিন্তু আমি ডাল থেকে করেছি তো এগুলো থেকেই আমি নতুন চারা তৈরি করে দেখাবো তো প্রথমে আমি কিছু পোশাকের কেটে নিচ্ছি এই ডালগুলো থেকেই মূলত আমি চারা তৈরি করবো আর চারা তৈরি করার জন্য সুস্থ সবল মোটা ডাল অবশ্যই বাছাই করে নেবেন রোগাক্রান্ত ডাল নেবেন না কারণ রোগাক্রান্ত ডাল থেকে কিন্তু সুস্থ চার কখনোই আশা করা যায় না প্রথমেই আমি এর পাতাগুলো কেটে নিচ্ছি কারণ পাতা থাকার কোনো প্রয়োজন নেই কারণ যখন নতুন যেই শিকড় বের হবে তখন কিন্তু নতুন পাতা বের হবে আমি ভিডিওর শেষে অবশ্যই এটা দেখাবো তো আমি এই পাতাগুলো কেটে নিচ্ছি আর এক একটা গাছের যেই শাখা আছে এই শাখাগুলো পাঁচ থেকে ছয় ইঞ্চি পরিমাণের হলেই হবে পাঁচ থেকে ছয় ইঞ্চি যেই শাখাটা নেবেন সেটাই কিন্তু আদর্শ শাখা হবে মানে এর থেকে বড় নেওয়ার কোনোই প্রয়োজন নেই তো আমি সবগুলো ডাল পাঁচ থেকে ছ ইঞ্চি করে কাটলাম আর এগুলোকে এখন আমি প্রসেস করব। যেহেতু ভিডিওর শুরুতেই বলেছি কোনো রুটিন হরমোন ছাড়াই শুধুমাত্র পানি দিয়ে কিন্তু এই চারাগুলো তৈরি করব তো আমি একটা গ্লাসে পানি নিয়ে এসে দেখেন পানি কিন্তু আমি খুব অল্প পরিমাণের ভরেছি মানে এক ইঞ্চি পরিমাণের ভরেছি কারণ পুরো গ্লাস কিন্তু পানি দিয়ে ভরতে হবে না তাহলে কিন্তু এগুলো পচে যাবে আর শিকড়ও হবে না এটা থেকে চারাও তৈরি হবে না তো যেটা নিচের সাইড আছে একটু খেয়াল করে আপনারা নিচের সাইডটা কিন্তু গ্লাসের নিচের দিকে দিবেন কারণ এদিক থেকেই শিকড় বের হবে ভুলবশত যদি এটা উল্টা দিয়ে দেন তাহলে কিন্তু এটা থেকে কখনোই চারা হবে না তো খেয়াল করে অবশ্যই নিচের সাইডটা নিচের দিকে দিবেন তো একটু খেয়াল করে দেখেন সবগুলো নিচের যেই সাইডগুলো আছে এগুলো আমি একত্রিত করে নিচ্ছি তো এখন এগুলোকে আমি পানিতে দিয়ে দিব একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন এগুলো কিন্তু পালোতে সরাসরি রাখবেন না মানে আপনি চাইলে ঘরের ভিতরেও রাখতে পারেন কোনো সমস্যা নেই তো এগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে এখন অপেক্ষার পালা মোটামুটি সাত থেকে দশ দিনের ভিতর নতুন পাতা এবং নতুন শিকড় গজাবে তো চলুন দেখি যে আসলে কীরকম শিকড় হয়েছে যদিও আমি ভিডিওর শুরুতে একবার দেখিয়েছি তারপর আবার একবার দেখে নিই খেয়াল করে দেখুন প্রতিটা ডালেই কিন্তু শিকড় এসেছে আর এগুলোতে কিন্তু নতুন কুশি বের হচ্ছে অলরেডি আর এগুলো যদি মাটিতে লাগিয়ে দেয়া হয় তাহলে কিন্তু খুব দ্রুতই এগুলো থেকে গাছ হয়ে যাবে আর পোশাক আপনারা খেতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নেই সে পর্যন্ত ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ আসসালামু আলাইকুম